শক্তির টানাটানি, সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। একটা সরকার রাজ্যে রাজ্যে এসে যখন খেই হারিয়ে ফেলেন, কিসের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দণ্ড প্রতাপ প্রধানমন্ত্রীকে হুঙ্কার দিতে পারেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো 4 ফুট 7 ইঞ্চি, আমার শক্তি হচ্ছে বাংলার মানুষ, বাংলার 40 বছর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতি, তাদের পাশে দাঁড়িয়ে যে আশীর্বাদ আমি পেয়েছি সেই আশীর্বাদকে শক্তিশালী করে দিল্লির মস্তকে পৌঁছতে চাই। তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি প্রমাণের নির্বাচন। তাই আসলে এই নির্বাচনে অংশ নিন, আগামী 12ই মে নিজের পরিচয় সচিত্র পরিচয় পত্রকে সঙ্গে নিয়ে পরিবারের লোককে সঙ্গবদ্ধ করে প্রতিবেশীকে একসাথে করে পায়ে পায়ে